فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা, বলা যায় দুই ধরনের আলোচনা হবে। প্রথম একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা হবে, তারপরে কিছু জরুরি কথা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা হচ্ছে, আলোচনার বিষয়ের নাম ঈমান। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, যাকে আমরা বলি আকীদা। পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা যত টাকা যত অর্থ একটা দেশ দখল করতে ব্যয় করে, পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা যত পরিশ্রম অস্ত্র তৈরি করতে ব্যয় করে, যত পরিশ্রম মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করতে ব্যয় করে, তার চাইতে হাজার হাজার গুণ বেশি পরিশ্রম করে মুসলমানদের বিশ্বাসকে পরিবর্তন করার জন্য। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে চিন্তা ও বিশ্বাসের যুদ্ধ, আদর্শের যুদ্ধ। এই যুদ্ধে আজকে মুসলিম সমাজ পরাজিত। ইহুদি খ্রিস্টানরা এটা চায় না যে আপনার মা এবং আপনার বোনের গা থেকে বোরখা তারা জোর করে খুলে নিবে, তারা এটা চায় না। তারা চায় আপনার মা এবং বোনের মাথায় এমন চিন্তা প্রবেশ করাতে, এমন বিশ্বাস প্রবেশ করাতে যেন স্বেচ্ছায় বোরখা খুলে ফেলে দেয়। এর নাম হচ্ছে চিন্তার যুদ্ধ। একটা সময় ছিল যখন ব্রিটিশদের আমলে দাড়ি রাখার জন্য কর দিতে হতো। মাওলানা শরীয়তুল্লাহ ফরাইজির আমলে তার এবং তার অনুসারীরা দাড়ি রাখার জন্য জমিদারদের কোটে কর দিত। তো ইহুদি খ্রিস্টানরা চায় না যে মুসলমানেরাদের নিকট থেকে জোর করে তাদের দাড়ি কেটে নেওয়া হোক। তারা চায় এমন বিশ্বাস মুসলমানের মাথায় ঢুকিয়ে দাও যেন সে স্বেচ্ছায় রাসূলের সুন্নাতকে অপমান করে। এর নাম হচ্ছে চিন্তার যুদ্ধ। এই জন্য ইসলামের ভিত্তিও হচ্ছে ইমানের উপর। একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না যতক্ষণ না ছয়টা বিষয়ের প্রতি সে ইমান আনয়ন করে, বিশ্বাস স্থাপন করে। এই ছয়টা বিষয়ের প্রতি শুধু ইমান নয়, বরং বিন্দুমাত্র যদি সন্দেহ থাকে, বিন্দুমাত্র যদি দ্বিধা থাকে কারো অন্তরে এই ছয়টা বিষয়ের প্রতি, তাহলে সে মুসলমান নয়, সে কাফের, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তার জানাজা পড়া হবে না, তার মাটি মুসলমানের গোরস্থানে হবে না, সে কাফের যদি এই ছয়টা বিষয়ের একটা বিষয়ে বিশ্বাস স্থাপন করা দূরে থাকে, বিন্দুমাত্র সন্দেহ করে। সেই ছয়টা কি আপনারা বলতে পারবেন? একজন বলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়। তো এক নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। দুই নাম্বার হচ্ছে ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ সুবহানাহু তাআলার অবতীর্ণ কিতাব গ্রন্থগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই প্রত্যেকটা ছয়টার উপর দেড় দুই ঘন্টা, এক একটার উপর দেড় দুই ঘন্টা তিন ঘন্টা করে আলোচনা পেশ করা যাবে। শুধু মুখস্থ করার বিষয় নয়, জানার বিষয়। আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি বিশ্বাস চার ভাগে বিভক্ত। কয় ভাগে? চার ভাগে। আল ঈমান বি উজুদিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বে বিশ্বাস স্থাপন করা। পৃথিবীতে প্রায় সকল ধর্মের মানুষ, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, সবাই একজন সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে, একমাত্র নাস্তিকরা ছাড়া। আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বে বিশ্বাসের জন্য যে প্রমাণ লাগবে, সেই প্রমাণ হচ্ছেন আপনি। সেই প্রমাণকে আমার প্রশ্নের উত্তর দেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যে আছেন, এর দলিল কে? এর দলিল হচ্ছেন আপনারাই। এইটা আপনাকে চিন্তা করতে হবে যে আপনি দলিল যে আল্লাহ সুবহানাহু তাআলা আছেন, আপনার অস্তিত্বই দলিল যে আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্ব আছে।
আপনার দুই চোখ, আপনার ব্রেন, আপনার স্টোমাক পাকস্থলী, আপনার হাত পা চলা ফিরা, আপনার বডি, যখন আপনি মায়ের পেটে ছিলেন, যখন কেউ খাবার দেওয়ার ছিল না, তখন সেই নয় মাস আপনাকে কে খাওয়িয়েছে? যখন দুনিয়াতে এসেছেন, যখন কোনো খাবার গ্রহণের মতো শক্তি আপনার ছিল না, দুনিয়ার কোনো শক্তি আপনাকে কিছু খাওয়াতে পারত না, তখন মায়ের বুকে দুধের ঝর্ণাধারা কে প্রবাহিত করেছে? ওই আড়াই বছর পর্যন্ত আপনাকে কে খাদ্য প্রদান করেছে? এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের প্রমাণ বহন করে। আপনার নিজেকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার অস্তিত্বই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাসের দ্বিতীয় প্রকার হচ্ছে আল ঈমান বিরুবুবিয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক রব এবং প্রতিপালক হিসেবে মেনে নেওয়া। রব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পালনকর্তা, এই বিশাল আসমান এই বিশাল জমিনের একমাত্র অধিপতি, একমাত্র শাসক, রাজা, বাদশাহ, মালিকুল আমলাক, সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক একমাত্র হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। ইয়াফআলু মা ইউরিদ মা ইয়াশা, যা চান তাই করেন, যা চান তাই করেন, এই রকম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস রাখার নাম হচ্ছে আল ঈমান বিরুবুবিয়াতিল্লাহ। পৃথিবীর অধিকাংশ মানুষ, নাস্তিকরা ছাড়া অধিকাংশ মানুষ, এমনকি মক্কার মুশরিক কাফেররাও এই বিশ্বাস রাখত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব করতে পারেন। সম্মানিত উপস্থিতি, তিন নাম্বার পয়েন্ট হচ্ছে আল ঈমান বিউলুহিয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদতকে খাস করে দেওয়া। সারা পৃথিবীর সকল সমস্যা এই জায়গায়, সারা পৃথিবীর সকল সমস্যা এই জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের রক্ষক ছিলেন। বদরের যুদ্ধে আবু জেহেল কাবা ঘরের চাদর জড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিল। তাহলে আবু জেহেলের সাথে আল্লাহ রাসূলের পার্থক্য কোথায়? আবু জেহেলও আল্লাহকে এক বলে মানে, আবু জেহেলও আল্লাহকে রব বলে মানে, আর আব্দুল মুত্তালিবও আল্লাহকে রব বলে মানতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদের গন্ডগোল কোথায়? গন্ডগোল ওইখানি যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানলেও, পালনকর্তা হিসেবে মানলেও, রিজিক দাতা হিসেবে মানলেও, যখন ইবাদত করার প্রয়োজন হয়েছে তখন ইবাদত করেছে শাহজালালের মাজারে গিয়ে, যখন সিজদা দেওয়ার প্রয়োজন হয়েছে তখন সিজদা দিয়েছে শাহপরানের মাজারে গিয়ে, যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়েছে তখন চেয়েছে শাহজালালের মাজারে গিয়ে। এই সমস্যাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আজকেও অধিকাংশ মানুষ মুশরিক শুধু এই কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আইশরিকুনা মা লা ইখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন, তারা কি এমন কিছুর সাথে আমাকে শরীক করে যা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারাই সৃষ্টিজীব? এই কথাটার ওজন কোটি কোটি মন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যে শাহজালালের কবরে গিয়ে ইবাদত করছো তাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। তুমি যে মূর্তিগুলো কাবা ঘরের মধ্যে রেখে পূজা করেছো, পূজা করতেছো, তুমি যে মাজার বানিয়ে সিজদা করতেছো, তাদেরকে কে সৃষ্টি করেছে? প্রথমত তারা আল্লাহর সৃষ্টি, দ্বিতীয়ত তাদের বিন্দুমাত্র ক্ষমতা নাই যে তারা অন্য কাউকে সৃষ্টি করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা তাসমাউ শাইয়াও মা লা ইয়াসমাউ শাইয়াও ওয়া লা ইয়াবসুর, হে পিতা আপনি এমন কিছুর কেমনে ইবাদত করেন যা কিছু শুনতেও পায় না, যা কিছু দেখতেও পায় না? তাহলে আপনি এমন কিছুর কিভাবে ইবাদত করেন যা কিছু শুনতেও পায় না, যা কিছু দেখতেও পায় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলতেছেন, সারা পৃথিবীর সকল সমস্যা এই জায়গায়, এই জায়গায় যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে তাকে বলে শিরক। লোকমান হাকিম বলতেছেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার সন্তান, হে আমার বংশ, শিরক করিও না, কেননা শিরক হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অত্যাচার। অত্যাচার বললেন, অত্যাচার মানে কি বলে? একজন আরেকজনের উপর অত্যাচার করে তার জমি কেড়ে নিল, তার বাড়ি ঘর কেড়ে নিল, তাকে মারলো, হত্যা করলো, তাকে বলে অত্যাচার। আর এখানে শিরককে বলা হচ্ছে অত্যাচার। কিভাবে এটা অত্যাচার হয়?
শুধু তাই নয়, পৃথিবীর সবচেয়ে বড় এবং মহা অত্যাচার হচ্ছে শিরক। কিভাবে? আপনি আপনার স্ত্রীকে বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা পাঠান। আপনি আপনার স্ত্রীকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে খাওয়ান, আপনার সন্তানকে খাওয়ান। এখন আপনার সেই সন্তান যদি আপনার কথা না শুনে, অন্য কারো কথা শুনে, আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে অন্য কারো সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এটা কি অত্যাচার নয়? অত্যাচার। যে আল্লাহর আসমানের নিচে আপনি বসবাস করেন, যে আল্লাহর জমিনের উপর আপনি চলেন, যে আল্লাহর হাওয়া বাতাস অক্সিজেন ছাড়া আপনি এক সেকেন্ড জীবিত থাকতে পারবেন না, যখন যে আল্লাহর রিজিকে আপনি জীবন ধারণ করেন, যখন ইবাদত করার প্রয়োজন হলো তখন সে আল্লাহর ইবাদত করলেন না, অন্য কারো ইবাদত করলেন, এর চেয়ে বড় অত্যাচার কি আর হতে পারে? এর চেয়ে বড় অত্যাচার হতে পারে না। সৃষ্টি জীব হয়ে আপনি স্রষ্টার উপর অত্যাচার করতেছেন, সৃষ্টিজীব হয়ে, নগণ্য সৃষ্টিজীব হয়ে স্রষ্টার উপর অত্যাচার করতেছেন, এর চেয়ে বড় অত্যাচার পৃথিবীতে আর হতে পারে না। এই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অন্যায়, মহা অত্যাচার।